এডিটর মানে সম্পাদক। তাহলে এডিটোরিয়াল লেটার আমরা সম্পাদককে লিখতে পারি বা একজন এডিটর যিনি তাকে লিখতে পারি। এডিটোরিয়াল লেটার বললে ভয় পাবো না, প্রথম কথা। সেখানে কি লেখা থাকবে? রাইট এ লেটার টু, আগে দিনই একটু শিখিয়ে দিয়েছিলাম, তাহলে এখানে এইভাবে সহজে লেখা থাকবে, রাইট এ লেটার টু দ্য এডিটর। এই অবধি খেয়াল রাখবি, এডিটর লেখাটা কিন্তু থাকবে, এডিটর লেখাটা থাকবে। এবার কয়েকটা কোশ্চেনের আনসার আমার এই চিঠিটা লিখতে গেলে লাগবে। যেমন কোন সংবাদপত্রের এডিটর নিয়ে চিঠিটা লিখছি, বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নেই এডিটরের পরে এডিটর অফ দিয়ে সংবাদপত্রের নাম লেখা থাকে, প্রশ্নেই লেখা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যদি যদি না লেখা থাকে, তবে যদি বলে যে একজন এডিটর কে চিঠি লেখ কমন, তাহলে ইংরেজি বা বাংলা যে কোনো পেপারের নাম আমাদের নিয়ে থেকে লিখে দিতে হবে। তো এরকম বাংলা বা ইংরেজি পেপারের নাম আমরা কয়েকটা জানি, কি কি জানিস বল দেখি। আর দি টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, তাই না, স্টেটসম্যান, এই সমস্ত আছে কিন্তু। তো এই যে কোনো একটা পেপারে নাম আমাকে লিখতে হবে, বা আমার বেশিরভাগ কোয়েশ্চেনে কি দেওয়া থাকে, এডিটরের পরেই কিন্তু কোথাকার এডিটরকে লিখতে হবে সেটাও কোয়েশ্চেনে দেওয়া থাকে। সুতরাং কোয়েশ্চেনে আগে আমি বুঝব যে এডিটর অফ কোথাকার, এটা আমার সাথে লিখতে হবে, সেই জন্য এটাকে আগে পয়েন্ট আউট করে নেওয়া। এডিটোরিয়াল লেটার লেখার প্রধান কারণ একটা পেপারের এডিটরকে কেন আমি চিঠি লিখবো একজন সাধারণ জনগণ হিসেবে, কেন চিঠি লিখতে পারি আমরা, কি কারণ হতে পারে? নিউজ পেপার কিন্তু আমাদের সমাজে একটা খুব স্ট্রং জায়গা ধারণ করে, এটা তখন জানতে হবে কি না, এটা অনেকের বলার জায়গা। অনেক কিছু সমাজে হচ্ছে যেগুলো খারাপ হচ্ছে, যেগুলো ঠিক নয়, যেগুলো চলা ঠিক নয়, আমাদের রাজ্য শহর লোকালিটিতে হচ্ছে কোনো কাজ যেটা অনুচিত, যেটা হওয়াটা উচিত নয়, সেই সব ক্ষেত্রে আমি ভয়েস রেজ করতে গেলে এটা আমার একটা প্রতিবাদের সিস্টেম হতে পারে, যে আমি একটা যে কোনো নিউজ পেপারের এডিটরকে এই বিষয়টা জানাবো এবং তাকে বলবো আপনি আপনার সংবাদপত্রে এই নিউজটা পাবলিশ করুন, অ্যান্ড প্লিজ সলভ দ্য প্রবলেম, ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য স্পেসিফিক ডিপার্টমেন্ট অর গভর্নমেন্ট, সরকারের আপনি নজর আকর্ষণ করুন অথবা স্পেসিফিক ডিপার্টমেন্টের নজর আকর্ষণ করুন যাতে এই প্রবলেমটা সলভ হয়। একটা কমন জিনিস পরীক্ষায় দেখি, যে কোনো এডিটরকে যদি চিঠি লিখতে দেয় সেটা একটা প্রবলেমকে নিয়ে লিখতে দেবে। প্রথম কাজ হচ্ছে প্রশ্ন দেখে কোন পেপারের এডিটরকে চিঠি লিখতে হবে, নাম্বার ওয়ান, সেটা আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে এখানে লেখা থাকবে যে কি প্রবলেমের জন্য তোকে চিঠি লিখতে হবে, প্রশ্নেই দিয়ে দেবে, কোথায় দেবে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অমুক খবরের কাগজ বা নিউজ পেপার অ্যাবাউট দিয়ে থাকবে, অথবা সবসময় মাথায় রাখবি এই নিউজ পেপারের পরে অ্যাবাউট, অ্যাবাউটের পরেই এই প্রবলেমটার কথা লেখা থাকবে, বা অফ দিয়েও লেখা থাকতে পারে, অফ অমুক। এই প্রবলেমটা অনেক কিছু হতে পারে, প্রবলেমটা কি হতে পারে সেটা ধারণা দেওয়ার জন্য এর আগের স্পিচটা আমি দিলাম কিন্তু, যে একটা এডিটরকে আমরা কোন কোন সিচুয়েশনে চিঠি লিখতে পারি। এই পাড়ার হয়তো ড্রেনটা দীর্ঘদিন পরিষ্কার হয় না, যে যা পারে ময়লা ফেলে, এটা লোকাল পৌরসভাকে বলেও কোনো কাজ হচ্ছে না আমার, তখন আমিও সম্পাদককে একটা চিঠি লিখতে পারি, দেখুন সম্পাদক মহাশয় এই এই বিষয় চলছে, আমরা সরকারের নজর আকর্ষণ করতে পারিনি, পৌরসভা আমাদের কোনো কাজ করেনি, আমি আপনার নিউজ পেপারের থ্রু দিয়ে মানে আপনার নিউজ পেপারের মাধ্যমে লোকের কাছে তথা এখানকার যে পৌরসভা বা সরকারের কাছে এই নিউজটা পৌঁছে দিতে চাইছি, যাতে তাদের নজরটা এদিকে ঘোরে এবং এখানে কিছু অ্যাকশন নেওয়া হয়, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে এডিটরকে চিঠি আমরা কখন লিখতে পারি, আমার বিয়ের সংবাদ জানানোর জন্য লিখতে পারি, আমার বোনের বিয়ের সংবাদ জানানোর জন্য লিখতে পারি, আমরা বনভোজন করছি তার নিমন্ত্রণ করতে লিখতে পারি, একটা এডিটর একটা পেপারের এডিটরকে আমরা কখন চিঠি লিখতে পারি, তাহলে বল কোন ধরনের সমস্যা, সামাজিক কোনো সমস্যা বা কোনো বড় ইস্যু, যখনই এডিটরকে চিঠি সোজা কথা কি, না কোনো প্রবলেম আছে, সমস্যা আছে, তাই তো, এটা কমন।
সমস্যাটা কোথায় থাকবে? প্রশ্নে লেখা থাকবে। কোথায় থাকবে সমস্যাটা? প্রশ্নে। সেই প্রশ্নটা তাহলে করতে হবে টু। এখানে একটা থামার জায়গা আছে। অনেকেই দেখবি তোদের বন্ধুদের মধ্যে বা তোরা অনেক সময় এই ক্ষেত্রে আমি শুধু বলেছি ক্ষেত্রে টু লেখার পরে অনেকে ভাবে যেখানে আমি কমা দেবো নাকি দেবো, এটা কনফিউশন হয়ে গেছে। এখানে কমা আমি দেব না, দেব মনে থাকবে টু দা এডিটর, টু দা এডিটর সোজা কথা লিখবো। টু এর পরে কমা দেব না, দেব না। টু দা এডিটর, কোন পেপারের এডিটর? লিখলাম হয়তো দা এরপরে দুই নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, সাবজেক্ট লিখতে হবে। এই সাবজেক্ট লাইনটা কি? সাবজেক্ট লাইন মনে রাখতে হবে, কখনোই পাঁচটা থেকে ছটা শব্দের বেশি করবই না। এবং একটা কমন ভাষা লিখবো, একটা কমন ভাষা লিখবো, শুধু প্রবলেমটা পাল্টে 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 যাবে। হচ্ছে কি, এই জায়গাটা কিন্তু যখন আমাকে অন্য এখানে না হলে বলেছি রেগুলার ক্লিয়ারেন্স, যদি বলে রেগুলার ড্রাইভিং সাবজেক্টের জায়গায় হয়ে যাবে রেগুলার ড্রাইভিং ইন ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার লোকালিটি। এই কটা শব্দ, পাঁচ ছটা শব্দ বেশি ব্যবহার করবি না সাবজেক্টে। খুব অল্প কথাই যেন লোকটা জেনে যায় কিছু কারণে চিঠি এসছে। তাহলে আই শ্যাল বি অবলাইজ ইফ ইউ অ্যালাউ অর লেট মি আ লিটল স্পেস, ইউ লিখতে পারিস, বা কনসার্ন লিখতে পারিস উইথ মাই ভিউ অ্যাবাউট কি ছিল আমাদের প্রবলেম। আমাদের প্রবলেম ছিল ক্লিয়ারেন্স, ধরে নিলাম ক্লিয়ারেন্স অফ গার্বেজ দিয়ে ফুল স্টপ দিয়ে দেয়। I am expressing the concern on behalf of everyone in our locality. আমি everyone আমার লোকালিটিতে আমার পাড়ার সবার হয়ে বলছি। এবার সব কিছু লেখা হয়ে যাওয়ার পরে I hope আলাদা আলাদা বলি জড়িয়ে আমি ঠিক বলি না, I hope we to will go a long way to solve the serious issue. কখনোই আমি বারবার বলছি আমি চার চার 2023 লিখলি, এটা কিন্তু হবে না হবে না হবে না হবে না। ডেট কি ফরম্যাটে লিখতে হবে? কি ফরম্যাটে লিখবি? এই যে এই ফরম্যাটে লিখে দিয়েছি, এই ফরম্যাটে লিখতে হবে।